হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়াক। কলেজে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের বিভিন্ন ডকুমেন্ট আপলোড করতে হয় এবং ডকুমেন্টগুলোর আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা সাইজ সাপোর্ট করে। অর্থাৎ কোনো কলেজে বলে দেওয়া থাকে যে ম্যাক্সিমাম কত সাইজের ছবি তোমাদের আপলোড করতে হবে, এবং ফোন থেকে যারা অ্যাপ্লাই করছো বা ল্যাপটপ থেকে যারা নিজেরা অ্যাপ্লাই করছো, যাদের কাছে কোনো রকম স্ক্যানার বা কিছু নেই, তাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হয় ডকুমেন্টগুলো আপলোড করার সময়। আমিও যখন তোমাদের ফর্ম ফিল আপগুলো দেখাচ্ছিলাম তখন খুবই প্রবলেম হচ্ছিল, এবং সেই জন্য তোমাদের মধ্যেও অনেকেই আমাকে বলেছো যে কিভাবে সাইজটাকে কম্প্রেস করব সেটা একবার দেখিয়ে দিতে, এবং তোমরা কোনো রকম অ্যাপের ডাউনলোড ছাড়াই ইজিলি এখান থেকে সাইজ কম্প্রেস করে নিতে পারবে। যারা ফোন থেকে অ্যাপ্লাই করছো তারা ভিডিওটা সম্পূর্ণভাবে ভালো করে দেখো, এখান থেকে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে তোমরা যে কোনো ছবিকে তুমি যেটা চাইছো সেই ডিজায়ার সাইজে কমিয়ে আনতে পারো। সবার প্রথমে গুগলে সার্চ করে নেবে কম্প্রেস জেপিজি 200 KB, অর্থাৎ তোমার যেখানে তোমার ওখানে যেটা ম্যাক্সিমাম দেওয়া থাকে, সে ধরো বলা আছে 100 KB ম্যাক্সিমাম অথবা 50 KB ম্যাক্সিমাম। আমি তোমাদের আরও ছোটো করেও দেখাচ্ছি, সবার প্রথমে 100 KBটা দেখিয়ে দিই, এরকম বলা থাকে। তো সেটা তুমি এখানে লিখবে যে কম্প্রেস জেপিজি 200 KB। সবার প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে ইমেজ কম্প্রেসার, এটাতে যাবে, কারণ এটা থেকেই খুব সহজভাবে তোমরা করে নিতে পারবে পুরোটা কমপ্লেক্স। তো এখানে দেখো আমি সিলেক্ট ইমেজ অপশানে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে দেখো তোমার ইমেজটা চলে আসবে, ইমেজটা চলে এলো। এখন দেখো ইমেজটার সাইজ কত দেখাচ্ছে, 583 KB, কিন্তু আমি চাই এটাকে 100 KBতে নামাতে, তো আমি এটাকে আরও বাড়িয়ে দেব। আরও বাড়িয়ে দেওয়ার পরে এটাকে আমি কম্প্রেস করব। এটাকে কম্প্রেস করার পরে দেখো আমার নেমে এলো এটা 47 KBতে। আমি যদি চাই, আর এখানে যে KBটা দেখাচ্ছে এটার থেকে আরও 2-3 KB কম হয়, তো এখানে এটা যদি আমি চাই যে আরেকটু বাড়াবো তাহলে এটাকে আরও একটু আমি কমিয়ে দেব। দেখো এটাকে আমি 83% করে দিলাম। করার পর আমি কম্প্রেসে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এটা আমার আরও একটু বেড়ে গেল, তো আমি চাইছি এটাকে 100 KBর মধ্যে রাখবো, তো সেই জন্য আমি এরকম দেখে একটা করে নিলাম। এটা তোমরা করে করে দেখতে পারো যে কত KB আসছে। তো দেখো আমার এটা চলে এসেছে 86 KB, এবং আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিলাম, এবং জেপিজি ফরম্যাটে ডাউনলোড হচ্ছে সেটা তোমরা পরিষ্কার দেখতে পেয়ে গেলে। এবার চলে যাবে তোমার গ্যালারিতে, গ্যালারিতে ডাউনলোড হিসাবে এটা সেভ হয়ে যাবে। এটা হচ্ছে আমার কম্প্রেস করা ছবিটা যেটা আমি ডাউনলোড অপশান থেকে খুলে নিলাম। এটার ডিটেলস দেখো সেম ছবি, এটা চলে এলো আমার 88 KBতে। এইভাবে ইজিলি যে কোনো ডকুমেন্টসই তোমরা খুবই সহজে তোমার ডিজায়ার সাইজটাতে নামিয়ে আনতে পারবে। এরপরে তোমাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি, সে ধরো তুমি এখানে এটাকে 50 KB করতে চাইছো বা 20 KB করতে চাইছো, আমি আরও কম করে দিলাম। অনেক জায়গাতে সাইন ফাইন আপলোড করতে তোমাদের ম্যাক্সিমাম 20 KB নেয়, তো সেম অ্যাজ এই কথাটাই লিখবে, কম্প্রেস জেপিজি 220 KB, এবং ইমেজ কম্প্রেসারেই যাবে, কারণ এটা থেকেই সব থেকে ইজি হচ্ছে। কোনো রকম অ্যাপের ডাউনলোড করার দরকার নেই, ফোন থেকে ইজিলি করতে পারবে, এবং সিলেক্ট ইমেজে যাবে, যাওয়ার পরে ইমেজটাকে সিলেক্ট করে নেবে। তো আমার যেটা আগের ছবি ছিল আমি সেটাকেই সিলেক্ট করে নিলাম, যেটা ছিল আমার মোটামুটি 6 MB মতো। দেখো এখানে দেখাচ্ছে 6 MB সাইজের একটা ছবি, এবং এটাকে কমিয়ে ওরা এনেছে 583, এটাকে আমি আরও কমাতে চাই, তো আমি এটাকে কম্প্রেস করছি। দেখো এটা আমার চলে এলো 47 KBতে, তো 100% কম্প্রেস করছি। করার পরে এটা চলে এসছে আমার 22 KBতে, তো অনেকটাই আমার কমে গেছে। তো এরপরে এটাকে আমি ডাউনলোড করে নেব, এবং সেম অ্যাজভাবে আমার জেপিজি ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে, এবং আমি গ্যালারি ডাউনলোড অপশান থেকে এটা পেয়ে যাব। তো বারবার তোমাদের ফর্ম ফিল আপের সময় একটা কথাই বলেছি যে যখন ফর্ম ফিল আপ করতে বসবে তার আগে সমস্ত ডকুমেন্টকে রিসাইজ করে নেবে, সমস্ত ডকুমেন্ট কোন ফরম্যাটে রাখতে বলেছে, জেপিজি নাকি জেপিজি নাকি পিএনজি নাকি পিডিএফ, সেটা ভালোভাবে দেখে নিয়ে প্রত্যেকটা ছবি অর্থাৎ তোমার প্রত্যেকটা ডকুমেন্টকে সেই রকম ফরম্যাটে আগে সেট করে নেবে, তারপরে একটা কলেজের ফর্ম ফিল আপ করা স্টার্ট করবে। কারণ প্রত্যেকটা কলেজে কিন্তু আলাদা আলাদা সাইজের লাগছে, বা আলাদা ডকুমেন্টও লাগছে, বা আলাদা ফরম্যাটে লাগছে। কোথাও জেপিজি হয়তো সাপোর্টই করছে না, আবার কোথাও হয়তো তোমার পিএনজি জেপিজি যে কোনো জিনিস দিলে সাপোর্ট করে যাচ্ছে। তো সবটাই তোমাকে আগে থেকে গুছিয়ে রাখতে হবে যাতে ফর্ম ফিল আপ করতে বসে তোমার কোনো রকম অসুবিধা না হয়। তো এই ইমেজ কম্প্রেসার সাইটটা থেকে গিয়ে তোমরা ইজিলি যে কোনো রকমের ডকুমেন্টসকে অনেক কম সাইজে নিয়ে আসতে পারবে। আশা করছি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে। এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে বিভিন্ন কলেজের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের ভিডিও আসছে, তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।